আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বসনিয়া হার্জেগোভিনা এর ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনি পেতে পারেন এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বসনিয়া হার্জেগোভিনা নিয়ে কাজ করছি। বসনিয়া হার্জেগোভিনার পার্শ্ববর্তী দেশ সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া। বসনিয়া হার্জেগোভিনার সাগরের অপর পাশে ইতালি অবস্থিত। বসনিয়া হার্জেগোভিনা থেকে অতি সহজেই সেঙ্গেনে যাওয়া যায়। বসনিয়া হার্জেগোভিনাতে আপনি ওয়ার্ক পারমিট ভিসা লাভ করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার পাসপোর্টটি যখন ওয়ার্ক পারমিট লাভ করবেন তখন এজেন্টের মাধ্যমে এটি দিল্লি পাঠিয়ে বসনিয়া হার্জেগোভিনা দূতাবাসে জমা প্রদান করে আপনি ভিসা লাভ করে আবার এজেন্টের মাধ্যমে পাসপোর্টটি বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি বসনিয়া হার্জেগোভিনা পৌঁছে ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন। বসনিয়া হার্জেগোভিনাতে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন, বিশেষ করে স্কিল ওয়ার্কার আছেন, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইস মেশন, বেকু অপারেটর, ক্রেন অপারেটর সহ নানা পদে যারা স্কিল আছেন, দেশে বিদেশে কাজ করেছেন, তারা বসনিয়া হার্জেগোভিনাতে নির্মাণ শিল্পে কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। এছাড়াও যারা হেল্পার আছেন, যারা শরীর স্বাস্থ্য ভালো আছে এবং কনস্ট্রাকশনে কাজ করতে আগ্রহী, তারা অদক্ষ হলেও হেল্পার হিসাবে বসনিয়া হার্জেগোভিনাতে নির্মাণ শিল্পে কাজ করতে পারবেন। এছাড়া বিভিন্ন রকম ফ্যাক্টরিতে বসনিয়া হার্জেগোভিনাতে কাজের সুযোগ রয়েছে। ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি, রাবার ইন্ডাস্ট্রি, মেটাল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল কোম্পানি, এগুলাতে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া হোটেল রেস্টুরেন্টে বেশ কিছু কাজের সুযোগ পাওয়া যায়। যারা অভিজ্ঞ শেফ কুক হিসাবে দক্ষ আছেন এবং যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, দেশে বিদেশে কাজ করেছেন, এই ধরনের ক্যান্ডিডেটরা বসনিয়া হার্জেগোভিনাতে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন। এছাড়াও এগ্রিকালচার সেক্টরে আপনারা কৃষিক্ষেত্রে গ্রিন হাউসে, পোলট্রি ফার্মে কাজ করতে পারবেন। বসনিয়া হার্জেগোভিনা যারা যাবেন তারা 400 থেকে 500 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন এবং থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে পাবেন। যারা বসনিয়া হার্জেগোভিনায় যেতে চান তাদের প্রসেসিং সময়টা একটু কম লাগবে। আপনি 1.5 থেকে 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট লাভ করবেন এবং পরবর্তী 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি ইন্ডিয়া থেকে এজেন্টের মাধ্যমে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে যেতে পারবেন। অর্থাৎ মোট সময় 3 থেকে 4 মাস, এর মধ্যে আপনি বসনিয়া হার্জেগোভিনা ভিসাটি কমপ্লিট করতে পারবেন। তো যারা বসনিয়া হার্জেগোভিনা যেতে চান তারা আমাদের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের মাধ্যমে বসনিয়া হার্জেগোভিনার ওয়ার্ক পারমিট লাভ করে আপনারা ভিসা লাভ করে বসনিয়া হার্জেগোভিনায় পৌঁছে আপনাদের ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।